পুজোর ঢাকে কাঠি। খুঁটি পুজো অনুষ্ঠিত হল বনগা চড়কতলা স্পোর্টিং ক্লাবের। ক্লাব কর্তাদের দাবি, কুটির শিল্পের নির্মাণ হবে পূজা মণ্ডপ, সেই কারণে সময় বেশি লাগবে, তাই আগে ভাগে খুঁটি পুজো সারলেন তারা। আকাশে এখন গনগনে রোদ, বৃষ্টিরও দেখা নেই, শরৎ আসতে এখনো ঢের দেরি। এসবের মাঝেই দেবী দশভূজার আবাহনে মেতে উঠলেন বনগা চড়কতলা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সাড়ম্বরে অনুষ্ঠিত হল ক্লাবের খুঁটি পুজো। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্য সহকারে অনুষ্ঠিত হয় এদিনের খুঁটি পুজো। আয়োজকরা জানান, 57তম বর্ষে পা দিয়েছে তাদের এবারের শারদ উৎসব। এবারে দুর্গাপুজোয় চড়কতলা স্পোর্টিং ক্লাব দর্শনার্থীদের উপহার দিতে চলেছে লাল পাহাড়ের দেশে যা। বাংলার বিভিন্ন কুটির শিল্পের ওপর ভিত্তি করে মূলত বাঁকুড়া ও পুরুলিয়ার প্রভৃতি জেলার বিভিন্ন কুটির শিল্প দিয়ে সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ। সে কারণেই বেশি সময় প্রয়োজন মণ্ডপ তৈরিতে। সে কথা মাথায় রেখেই আগে ভাগে মণ্ডপ প্রস্তুতি শুরু করতে চাইছেন উদ্যোক্তারা। সেজন্যই বৃহস্পতিবার সকালে খুঁটি পুজোর আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। সকাল সকাল ক্লাবের সদস্য সদস্যারা হাজির হন ক্লাব প্রাঙ্গণে। নিয়ম মেনে মঙ্গল শঙ্খ বাজিয়ে ঢাকের তালে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় খুঁটি পুজো। পুজোর শেষে সকলের জন্য ছিল মিষ্টি মুখের ব্যবস্থা। এ বিষয়ে ক্লাবের পক্ষে প্রিয়দর্শন ঘোষ বলেন, আমরা ক্লাবের পক্ষ থেকে আশাবাদী বনগার মানুষকে এবছর শারদ উৎসবে নতুন কিছু উপহার দিতে পারব, যা দেখে দর্শনার্থীরাও খুশি হবেন। আমাদের বছর 57তম পূজা বর্ষ, আমরা এবছর বনগার জনসাধারণের কাছে আমরা তুলে ধরছি লাল পাহাড়ির দেশে যা পূজা মণ্ডপ আমরা উপহার দিচ্ছি। গত বছরও আমরা করোনার পরিবেশে আমরা সচেষ্ট ছিলাম বনগার আপামর জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্যে। আমরা বাংলার যে কুটির শিল্প, সে কুটির শিল্পকে সামনে রেখে এবছর আমরা লাল পাহাড়ির দেশে যার পূজা মণ্ডপটি নির্মাণ করছি। আমরা নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদেরকে আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আসুন চড়কতলা স্পোর্টিং ক্লাব, আপনাদেরও এবছরও নতুন বাংলার যে কুটির শিল্প, সে কুটির শিল্পকে মাধ্যমে আমরা আপনাদেরকে পূজা মণ্ডপ উপহার দেব। পুরুলিয়া থেকে যে বাঁকুড়ার থেকে যে কিছু যে আমাদের যে কুটির শিল্প আছে, বাংলার যে ঐতিহ্যবাহী কুটির শিল্প, তারা এসে তারা তৈরি করবেন। সেই জন্যে এবছর আমরা আমাদের খুঁটি পুজোটা আগে আমরা শুরু করলাম। আশা করি বনগার জনসাধারণ এই পূজা মণ্ডপ দেখে আনন্দ উপভোগ করবেন। দুর্গাপুজোর আয়োজনে রাজ্যের মধ্যে কলকাতার পর বনগার পুজো বরাবর শ্রেষ্ঠত্বের দাবি রাখে। এদিন চড়কতলা স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর সাথে সাথে শারদ উৎসবের ঢাকের কাঠি পড়ল, সে কথা বলাই যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।